এই কনকারেন্ট ফোর্স নিয়ে আমাদের একটা থিওরেম আছে, ল্যামিস থিওরেম, যেটা আমরা ইউজ করব, খুবই র্যান্ডম ইউজ করব, ঠিক আছে? ল্যামির উপপাদ্য, হেডিং দাও, ল্যামিস থিওরেম। ঠিক আছে, ল্যামিস থিওরেম কী বলছে একটু দেখে নাও, এর প্রমাণটা আমরা করব। ল্যামিস থিওরেম দেখার আগে আমি ত্রিকোণমিতির একটা জিনিস বলে দিই। ধরো ত্রিকোণমিতিতে একটা ত্রিভুজ আছে এরকম, ওই ত্রিভুজের ধর্ম তো আমরা পড়বো। হ্যাঁ, ত্রিভুজটা শীর্ষবিন্দু এ বি সি, আর শীর্ষবিন্দুর জন্য কোণগুলোকেও, ত্রিভুজের কোণ তিনটেও আমরা ক্যাপিটাল লেটার দিয়ে লিখি। আর এ কোণের বিপরীত বাহু বি সিকে বলা হয় ছোটো হাতের এ, বি সির দৈর্ঘ্যটা ছোটো হাতের এ। বি কোণের বিপরীত বাহু এ সিকে বলা হবে ছোটো হাতের বি, আর সি কোণের বিপরীত বাহু এ বিকে বলা হবে ছোটো হাতের সি দি। তাহলে সাইনের সূত্র বলছে, সাইনের সূত্র বলে যে বড় হাত মানে বাহু এ বাই সাইন এ ইকুয়ালস টু বাহু বি বাই সাইন বি, বাহু সি, বাহু সি মানে ছোটো হাতের সি বাই সাইন সি হয়, ঠিক আছে? এটা যে সাইনের সূত্র, এটা আমরা সাইডে রাখলাম। এবার আমরা ল্যামিস থিওরেমে চলে আসি। দেখো, ল্যামি বলছে যে ধরো সমকেন্দ্রিক কতগুলো বল ইকুইলিব্রিয়াম ক্রিয়েট মানে ইকুইলিব্রিয়ামে আছে, একটা অবজেক্টকে ইকুইলিব্রিয়ামে রেখেছে। তো ধরো এফ ওয়ান ফোর্স, এফ টু ফোর্স আর এফ থ্রি ফোর্স ও বিন্দুতে কাজ করছে, করে এরা ইকুইলিব্রিয়াম ক্রিয়েট করছে, ঠিক আছে? এফ ওয়ান ফোর্স আর এফ টু ফোর্স পরস্পরের মধ্যে আলফা অ্যাঙ্গেল করছে, এফ টু আর এফ থ্রি পরস্পরের মধ্যে বিটা অ্যাঙ্গেল করছে, আর এফ ওয়ান আর এফ থ্রি পরস্পরের মধ্যে গামা অ্যাঙ্গেল করছে। এবার এগুলো হচ্ছে ডি লোকালাইজড ভেক্টর। এগুলো কি ডি লোকালাইজড ভেক্টর, মানে এদেরকে আমি সরিয়ে যে কোনো জায়গায় আনতে পারবো। তো এদের দেখো রিপ্লেস কীভাবে করবো, আমি এখানে রাখছি ও। এবার দেখো এই ও এফ ওয়ান, এফ ওয়ানটাকে আমি এই বরাবর রাখছি, যেরকম আছে সেরকম, ঠিক আছে? গেল, এইটাকে তুলবো, তুলে এখানে নিয়ে আসবো। দেখো আবার দেখো, এইটাকে এফ টুকে তুলবো, তুলে এখানে নিয়ে আসবো, এটা হচ্ছে এফ টু। দেখো এই সরলরেখাটা দেখো, এফ ওয়ান আর এফ টু কত অ্যাঙ্গেল করেছিল? হ্যাঁ, এই অ্যাঙ্গেলটা বলো তো কত? এটাই দেখো এখানে চলে এসেছে। তাহলে এফ ওয়ান আর এফ টুর মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? ক্লিয়ার? এফ থ্রিটাকে এখানে নিয়ে চলে আসবো, এটা কত হয়ে গেল এফ থ্রি। এবার দেখো বিটা, হুম, এটাকে পিছিয়ে নিয়ে যাও 180 ডিগ্রি মাইনাস বিটা, তাই তো? তাহলে দেখো এফ থ্রি আর এফ টুর মধ্যবর্তী অ্যাঙ্গেল কত হচ্ছে, ঠিক আছে? এফ ওয়ানের সাথে যদি, হুম হুম, একই একই তাই বেরোবে এটা। তাহলে দেখো এফ টু আর এফ থ্রির মধ্যবর্তী অ্যাঙ্গেল কত বেরোচ্ছে, 180 ডিগ্রি মাইনাস বিটা, আর এটা হচ্ছে কত, 180 ডিগ্রি মাইনাস গামা, এরকম বেরোবে। এবার সাইনের সূত্র কী বলে, বাহুর দৈর্ঘ্য বাই সাইন ওই বাহুটার বিপরীত কোণের সাইন। দেখো বাহুটার দৈর্ঘ্য, আর তুমি এখানে ধরে নাও, এ দেখো ও থেকে এফ ওয়ান, ও থেকে এফ ওয়ান এই যে দৈর্ঘ্যটা, এটা কোন ভেক্টরকে রিপ্রেজেন্ট করে, এফ ওয়ান ভেক্টরকে। তাহলে এই ভেক্টরের দৈর্ঘ্যটা কোন ভেক্টরের মান হবে, এফ ওয়ানের মান, ঠিক আছে? তাহলে এটা কত এফ ওয়ান, এটা কত এফ টু, এটা কত এফ থ্রি। তাহলে দেখো এফ ওয়ান বাই এফ ওয়ান
বাই সাইন অফ তার উল্টো দিকে অ্যাঙ্গেলটা, তাই তো? এ আর বাই সাইন এ, এই বাহুটার বিপরীত কোণের সাইন, একটা বাহু আর তার বিপরীত কোণের সাইনের অনুপাত। তাহলে এই বাহুটার এফ ওয়ান ভেক্টরের, হ্যাঁ এফ ওয়ান ভেক্টরের উল্টো দিকে, সরি এফ ওয়ান ভেক্টরের উল্টো দিকের, বুঝলাম না, ও হ্যাঁ নামকরণটা ভুল হয়ে গেছে, তাই না? না কারণ এটাই তো, এটাই তো ওয়েভ ওয়ান, এটা ওয়েভ ওয়ান তো, তাহলে এর মানটা, এর দৈর্ঘ্যটাই তো এফ ওয়ান, তাই তো? এই দৈর্ঘ্যটাই তো এফ ওয়ান নাকি? এই দৈর্ঘ্যটাই তো এফ ওয়ান, এই যে ও এফ ওয়ান, এটা কি এফ ওয়ান ভেক্টর, তাহলে এর দৈর্ঘ্যটাই তো এফ ওয়ান। এটা এইটা এফ টু ভেক্টর, এর দৈর্ঘ্যটাই তো এফ টু। এটা এটা এফ থ্রি ভেক্টর, এর দৈর্ঘ্যটাই তো এফ থ্রি, ঠিক আছে? তাহলে কী বলছে দেখো, বাহুর দৈর্ঘ্য মানে এফ ওয়ান বাই সেই বাহুটার বিপরীত কোণের সাইন। দেখো এফ ওয়ানের বিপরীত কোণ কী আছে, দেখ কোন কোন 180° মাইনাস বিটা, তাহলে সাইন অফ 180° মাইনাস বিটা, এফ টু বাই সাইন অফ এফ টু, তার এফ থ্রি বাই এফ থ্রি কোনটা, এটা সাইন অফ, ঠিক আছে? তাহলে দেখো এফ ওয়ান বাই সাইন 180° মাইনাস বিটা মানে সাইন বিটা হয়, এফ টু বাই সাইন 180° মাইনাস গামা মানে সাইন গামা হয়, এফ থ্রি বাই সাইন আলফা। তাহলে দেখো এটাই হচ্ছে ল্যামির উপপাদ্য, ল্যামিস থিওরেম। ল্যামির উপপাদ্য কী বলে, স্টেটমেন্টটা বলছে তিনটে সমকেন্দ্রিক কনকারেন্ট ফোর্স যদি ইকুইলিব্রিয়াম ক্রিয়েট করে, তাহলে কোনো একটা বল তার অপর দুটি বলের মধ্যবর্তী কোণের সাইনের অনুপাত এটা ধ্রুবক হয়। দেখো এফ ওয়ান, তাহলে এফ টু আর এফ থ্রির মধ্যবর্তী কোণ কত, বিটা, তাহলে এফ ওয়ান বাই সাইন বিটা ইকুয়ালস টু এফ টু, তাহলে তার অপর দুটো বাহু অপর দুটো বল কে কে আছে, এফ ওয়ান আর এফ থ্রি, তাহলে এফ টু ডিভাইডেড বাই সাইন অফ অ্যাঙ্গেল বিটুইন এফ ওয়ান অ্যান্ড এফ থ্রি, তাহলে এফ ওয়ান আর এফ থ্রির মধ্যবর্তী অ্যাঙ্গেল কত, গামা, তাহলে এফ টু বাই সাইন গামা। তাহলে দেখো এফ ওয়ান বাই সাইন বিটা, এফ টু বাই সাইন গামা, এফ থ্রি বাই সাইন আলফা ইকুয়াল হবে, এটাই হচ্ছে ল্যামির উপপাদ্য। যদি এটা হয় তাহলে তুমি দেখো, আমি কি বললাম, ল্যামি কি বলছে, এফ ওয়ান এফ টু এফ থ্রি যদি কনকারেন্ট ফোর্স হয় আর যদি ইকুইলিব্রিয়াম ক্রিয়েট করে তাহলে এটা হবে। যদি এটা হয়, যদি তুমি এটা প্রমাণ করো, এটা তুমি এটা দেওয়া আছে, তার মানে তুমি উল্টোটা বলতে পারো, ভাইসি ভার্সা, মানে যে এফ ওয়ান এফ টু এফ থ্রি যদি এটা হোল্ড করে তাহলে এফ ওয়ান এফ টু এফ থ্রিটা ইকুইলিব্রিয়াম ক্রিয়েট করবে, কনকারেন্ট ফোর্স হয়ে ইকুইলিব্রিয়াম ক্রিয়েট করবে, হলো উল্টোটাও ঠিক, এটা ছিল ল্যামির উপপাদ্য। বলো কোথায় জিজ্ঞেস আছে কোনো?